কিছু গল্প এমন হয় যেগুলো পড়তে বা শুনতে যতটা মজা আসে ততটা মজা দেখতে আসে না। ঠিক সেরকমই হয়েছে এই রে ওয়েব সিরিজটার সাথে, যেটা সত্যজিৎ রায়ের চারটে খুব পপুলার গল্পকে নিয়ে বানানো হয়েছে। বাঙালি বাড়িতে যারা মোটামুটি বই টই পড়ে তারা সবাই মোটামুটি এই চারটে গল্প নিশ্চয়ই পড়েছে বা সানডে সাসপেন্সে শুনেছে। আমিও বই টই বেশি পড়ি না, সানডে সাসপেন্সও সেরকম শুনি না, বাট এই চারটের মধ্যে আমার দুটো গল্প কিন্তু আমার জানা ছিল, আমার বাবা এই দুটো গল্প আমাকে শুনেছিল। তো তখন এই দুটো গল্পে শুনতে আমার দারুণ মজা লেগেছিল, বিকজ দিস আর ভেরি সুইট স্টোরিজ, এগুলো শুনতে বা পড়তে বেশি ভালো লাগে। এর ওপর কোনো সিরিজ বা মুভি হলে হয়তো ততটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে। তো প্রথম গল্পটা থেকে শুরু করি, যেটা সৃজিত মুখার্জি ডায়েট করেছে। এপিসোডটার নাম হলো ফরগেট মি নট। তো এটার আসল নাম হলো বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। তো অ্যাকচুয়াল গল্পটা অনেক ছোট ছিল, সেটাকে এই মডার্ন কনটেক্সটে বা মডার্ন ডেতে প্লেস করে অনেক স্কেলিং বাড়িয়ে করেছে। এটা আমার মোটামুটি ভালোই লেগেছে, গল্পের কোর কনসেপ্টটা এক রেখেছে, বাকি স্ক্রিন প্লেটা পুরো চেঞ্জ করে দিয়েছে, অনেকটা একটা ডার্ক শেডের মধ্যে গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছে, মোটামুটি ভালোই করেছে বলবো। আলি ফেজের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। তো সত্যজিৎ রায়ের যে গল্প, মানে এমনি যে গল্পগুলো হয় সেগুলো খুব পিওর হয়, এর মধ্যে সেক্সুয়াল এলিমেন্টস আর ঢুকিয়ে শুধু জিনিসটাকে একটুখানি ডিগ্রেড করেছে। সেক্সুয়াল সিন নেই কোনো, বাট কিছু ওয়ার্ডিংস আছে যেগুলো না রাখলেও কোনো ক্ষতি হতো না, আর শুধু শুধু এডিটেড করেছে। যাই হোক, তবে লাস্টে যেই একটা সিঙ্গেল টেক সিন আছে সেটা আমার বেশ ইম্প্রেসিভ লেগেছে। এবার সেকেন্ড গল্পটাতে আসি। সেকেন্ড গল্পটা হলো ভুরুপিয়া, যেটা বহুরূপী থেকে নেওয়া। এটার এক্সিকিউশনটা একদম হয়নি, গল্পের বেসটাই ঠিকভাবে সেট আপ করতে পারিনি, অ্যান্ড আমার অনেকটা জায়গা পুরো ভিঞ্চিদার মতন লেগেছে। সেই প্রস্থেটিক মেকআপ পরে বসের থেকে রিভেঞ্জ নেওয়া, ওই জায়গাটা একদম আমার ঠিক লাগেনি। তারপর সেক্সুয়াল সিন ফিন ঢুকিয়ে একদম বরবাদ করে দিয়েছে স্ক্রিন প্লেটা, ওই গল্পটা ইনট্যাক্ট রাখলে বেটার হতো। আর এমনিও স্ক্রিন প্লে যে লেন্থটা সেটা অনেকটা বড় করে দিয়েছে। ইনফ্যাক্ট বলবো, যতগুলো এপিসোডে যতগুলো গল্প আছে সবকটারই লেন্থ জোর করে এক ঘন্টার কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। ইজিলি সেগুলো 45-50 মিনিটসের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারতো। এমনি কেকো মেননের পারফরমেন্স আর এই প্রস্থেটিক মেকআপের যে জিনিসপত্রগুলো দেখিয়েছে সেটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। আরেকটা জিনিস কথা বলতে চাই, যে এই যতগুলো গল্প আছে সত্যজিৎ রায় যতগুলো গল্প এখানে দেখিয়েছে সেগুলো কিন্তু অন পেপার, যেমন বললাম যে বইতে পড়তে বেশি ভালো লাগে, বিকজ এগুলো কিন্তু ওই হার্ড কোর থ্রিলার না, এগুলো ওই বাচ্চাদের কথা মাথায় রেখে ওরকমের ফ্লেভার আছে, পড়ার মধ্যে সেই ফ্লেভারটা পাবেন, বিকজ ইউ ক্যান ইমাজিন দ্যাট যখনই যেই পেপার থেকে অন স্ক্রিন যেটা ট্রান্সফরমেশনটা হবে সেটা যদি সেভাবে মেকিংটা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এই মেকিং থেকে বলবো, এবার তিন নম্বর যে গল্পটা হাঙ্গামা কিউ হ্যা বড়পা, এইটা কিন্তু আমার বেস্ট লেগেছে, বিকজ এর মধ্যে যেই ওই এন্টারটেনমিং এলিমেন্টটা বা ওই ফান এলিমেন্টটা রয়েছে, এখানে মনোজ বাজপায়ের সাথে আরেকজন গজরাজ রাও, হ্যাঁ এই দুজনের মধ্যে কনভারসেশনটা সেটা আমার দারুণ লেগেছে, বিকজ ডায়লগস আর ভেরি মাচ কী বলবো, হিউমার তো আছে, তার সাথে খুব মজা লাগবে দেখতে। আর পুরো যে ড্রিম সিকোয়েন্স ফিকোয়েন্সগুলো যেগুলো দিয়েছে, এমনিও এই গল্পটা ভালো হয়েছে বিকজ অ্যাকচুয়াল যে গল্পটা তার 80-90% ইন্ট্যাক্ট রেখেছে, শুধু এন্ডিংয়ের দিকে একটুখানি চেঞ্জেস করেছে, খুব মাইনর চেঞ্জেস সেগুলো, বাট এই অল ওভার যেই মেকিংটা খুব ভালো হয়েছে, বা যেই ড্রিম সিকোয়েন্সগুলো বা স্পেশালি এই মনোজ বাজপায় আর গজরাজ রাও মধ্যে যে কনভারসেশনটা সেগুলো আমার খুবই ফান টু ওয়াচ লেগেছে। তো দিস ইজ দ্য বেস্ট অ্যামং দ্য লট। এরপরে যে গল্পটা যে স্পটলাইট, সেটা আসল নাম্য স্পটলাইট ছিল, যাতে হর্ষবর্ধন কাপুর রয়েছে, এটাও বলবো মোটামুটি ভালো করেছে, আমার ইমপ্রেসিভ লেগেছে গল্পটা, যে ন্যারেশন বা যে মেকিংটা সেটা আমার বেশ ভালো লেগেছে। ইনফিনিটি কমপ্লেক্স নিয়ে এই গল্পটা, তো এটাও আমার মোটামুটি মজা লেগেছে, হর্ষবর্ধন কাপুরের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। আর ওই ইনফিনিটি কমপ্লেক্স মানে ভেতরে ঢুকে যেছে যখন দেখেছে যে আমি যেখানে যাচ্ছি সবসময় আমাকে লোকে দেখছে, এবার হঠাৎ একদিন দেখলাম যে আমাকে না দেখে একটা অন্য লোককে দেখছে, মানে অন্য কারোর উপরে সবার অ্যাটেনশন চলে গেছে। তো তারপরে যে ট্রান্সফরমেশনটা আসে আবার লাস্টে গিয়ে যেইভাবে গল্পটা এন্ড করা হয় সেটা কিন্তু আমার বেশ মজা লেগেছে। তো লাস্টের থার্ড গল্পটাই ফোর্থ গল্পটা, মানে হাঙ্গামা কিউ হ্যায় বড়পা অ্যান্ড স্পটলাইট, এই দুটো আমার বেস্ট অ্যামং দ্য লট লেগেছে। তো প্রথম বলবো এই তিন আর চার থেকে শুরু করুন, তারপরে এক একটা দেখুন, আর লাস্টে বহুরূপীটা দেখুন। তো মোটামুটি বলবো যে ওয়ান টাইম ওয়াচ জন্য বললাম, লাস্টের দুটো গল্প আমার বেশ ভালো লেগেছে, মেকিংটা স্টোরি টেলিংটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আর প্রথম আর সেকেন্ডটা একদমই ভালো লাগেনি, আর প্রথমটাই ঠিকঠাক লেগেছে বলবো। আর যেমন বললাম যে এইগুলো অন পেপার অন বুক বা শুনতে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, বিকজ ইউ ক্যান ইমাজিন দ্যাট, তো তার মধ্যে যে টেনশন বা যে থ্রিলটা সেটা আপনি বেশিভাবে ফিল করবেন। তো যখনই সেই ইমাজিনেশনটা অন স্ক্রিন পিকচারাইজ হয়ে যাবে
তখন কিন্তু মানে আপনার ইমাজিনেশন জিনিসটা কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো যেটা দেখাচ্ছে সেটাকে আপনাকে কনজিউম করতে হবে। এই জন্য ওই যে ইনোসেন্সটা বা ওই সুইটনেসটা গল্পের মধ্যে, সেটা কিন্তু আপনি অতটা ভালোভাবে ফিল করতে পারবেন না যতটা বই পড়লে বা শুনলে, মানে সানডে সাসপেন্স শুনলে ততটা ভালো হতো। তো এটাই আমার রিভিউ, এটাই আমার টেক এই রে ওয়েব সিরিজটার উপরে। যদি আপনাদের অলরেডি দেখা হয়ে গিয়ে থাকে তো কমেন্ট সেকশনে লিখে জানান যে আপনাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার এই রিভিউটা ভালো লাগে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।